আমাদের দর্শক জানতে চাচ্ছেন যে আসলে অনেকে মনে করেন যে অর্থসহ কোরআন বললে খতম হয় না তো আসলে এটা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন যে শুধু অর্থ ছাড়াই খতম করে যাবে নাকি অর্থস্ব পড়া উচিত এটা মনে রাখতে হবে যে কোয়ালিটিটা কোয়ান্টিটির উপরে মর্যাদা কোয়ালিটির মর্যাদা কোয়ান্টিটির উপরে সংখ্যায় বেশি হলেই হয় না বরং তা মানটা দেখতে হয় সুতরাং এই রমাজান কারিমের এই রোজার মানটাকে রক্ষা করার জন্য আপনি অত খতম দরকার নাই এক খতমই করেন কিন্তু আপনি অর্থ সহ বোঝার চেষ্টা করেন কারণ আল্লাহ পাক বলছেন ওলা কিংকুন আল্লিমুন আল কিতাবা ও বিমা কুন্তুম তা তোমরা রব্বানি হও আল্লাহ হও এটার প্রেক্ষিত আছে আমি সেই প্রেক্ষিতে যাচ্ছি না তো অলা কিং কোন রব্বানি তোমরা রব্বানি হও কিভাবে হবে বিমা কুন্তুম তো মুনাল কিতাব তোমরা কিতাব শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও ও বিমা কুন্তুম তা দুরুসুন আর তোমরা কি করো স্টাডি করো স্টাডি মানে অধ্যয়ন করো অধ্যয়ন মান অর্থ সহ পড়াকে বলা হয় অধ্যয়ন দেরাসা আরবিতে বলে অর্থ অর্থসহ স্টাডি করবে সুতরাং এখানে কোরআন যখন তেলাওয়াত করব আর সময়ের সঙ্গে এটাকে আবার অধ্যয়ন করার সুযোগটা গ্রহণ করব যাতে করে এর কোয়ালিটিটা অনেক বেশি আমি উঁচু উঁচু ইয়েতে নিয়ে নিতে নিয়ে নিয়ে নিতে পারি আল্লাহ তাআলা এটা দেখেন সুতরাং মায়ুথ রাখো করলু লাইথ রাখু যারা পারেন না তারা সবটা পারবেন না অন্তত তেলা তো করবেনি এটা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা সাহসও রাখে না সময়ও পায় না সুযোগ পায় না তারা কিন্তু আসলে রমজান মাসটাকে এটা খাস করতে হবে করণ্টের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই সম্পর্কটা যেন সময় চালু থাকে অভ্যাস করা রমজান মাসে সুতরাং আমরা তেলাওয়াতও করব, করবো আবার কি করবো আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করবো আল্লাহ আমাদের তফিজ